মুন্সিগঞ্জের শিমুলিয়াই এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের পদ্মা পারাপারের নতুন ঘাট। মাওয়া ঘাটটি বন্ধ করে দিয়ে এখান থেকে কাওড়াকান্দি ও কাঁঠালবাড়ি ঘাটে সব জলযান চলাচল। পদ্মা সেতু নির্মাণের জন্য নদী শাসনের কাজ এগিয়ে নিতেই ঘাট স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। পদ্মা সেতু নির্মাণ কাজ সময় মতো শুরু করার স্বার্থে আমরা এই ঘাট শিমুলিয়ায় স্থানান্তর করতে সক্ষম। শিমুলিয়া ঘাট চালুর প্রথম দিনেই দেখা দেয় নানা বিপত্তি। সংযোগ সড়ক প্রশস্ত করার আগেই তাড়াহুড়ো করে ঘাটটি স্থানান্তর করায় দীর্ঘ যানজটে পড়েন হাজারো যাত্রী। সব গাড়ি আটকে যাচ্ছে, কারোর লাইন শেপ আছে, কেউ ইঞ্জিনের ক্ষতি আছে, কেউ এক্সেল যাচ্ছে, মানে এরকম সমস্যাই হচ্ছে প্রতিটা গাড়ি। আগে আপনার যদি ইট দিয়ে যদি রোলার করে তারপরে যদি ওই ঘাটের থেকে যদি পর্যটনগুলো এখানে নিয়ে আসতো তাহলে আমাদের এগুলো হতো না, আমরা তো মনে হয় দুদিনও পার হতে পারবো না। হঠাৎ করে ডিজি সিলিন্ডার নেওয়ার কারণে আমাদের আসলে অনেক ভোগান্তি হইতেছে। দেখা গেল যে এখানে দশ মিনিটের রাস্তা আমাদের এখন এক ঘন্টা দাঁড়া থাকতে হলো। তবে শিগগিরই এসব সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। সপ্তাহ তিনেকের মধ্যে আমি আশা করছি যে সেনাবাহিনীর এই 2 কিলোমিটার রাস্তার কাজও শেষ হয়ে যাবে। এখন গাড়ি চলাচল করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে রাস্তাটি ওয়াইডেনিংয়ের কাজটা শেষ হয়ে গেলে আপনার চলাচলে আরও বেশি সুবিধা হবে। ভুক্তভোগীদের আশঙ্কা, শিগগিরই সংযোগ সড়ক প্রশস্ত করা না হলে ঘাট ব্যবহারই কঠিন হয়ে পড়তে পারে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।